আজকে তো খুব মন খারাপের দিন একদম কিছু বলাটাই খুব মুশকিল ব্যাপার এতটাই স্মৃতি জুড়ে আছে শুধুমাত্র ওই মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে নয় বুদ্ধতাকে আমরা আমাদের বাড়ি সবসময় মনে করতো আমার অগ্রচ এবং এইভাবেই আমরা অনেকটা বছর ছিলাম একসাথে সেই বুদ্ধতা মুখ্যমন্ত্রী হলেন জ্যোতিবাবু চলে গেলেন সেদিনটাও মনে আছে যেদিন তিনি এলেন মুখ্যমন্ত্রী হিসেবে আমরা তার মন্ত্রী হিসেবে যোগদান করলাম আর তারপর এগারো সালের পরে আমরা চলে গেলাম কিন্তু তারপরেও রাজনীতির মঞ্চে তো আমরা একসাথে থাকতামই সব সময় ব্যক্তিগতভাবে তো আমার সাংঘাতিক একটা অনুভূতি আছে আমার বড় মেয়ের বিয়ে বুদ্ধদা কত সময় ধরে প্রায় এক ঘন্টা ছ ঘন্টা ধরে থাকলে বসে থাকলেন গল্প করলেন আড্ডা মারা যাকে বলে আড্ডা মারলেন অনেকের সাথে মানে ধরনের যারা ছিলেন তাদের সাথে বসে আড্ডা মারলেন সেটা তো আমার আমার কাছে একটা বড় মেয়ের বিয়েতে ব্যক্তিগতভাবে যখন যা যা সমস্যা হয়েছে আমার মন্ত্রিসভার কাজের মধ্যেও আমি বলছি বা উনি আমাকে কোনো কাজ দিতে চাইছেন চাইছেন যে ট্রাস্ট করেছেন যে এটা তোমার করে দিতে হবে এই সবটা মিলিয়ে কিন্তু এবং হ্যাঁ বকাও খেয়েছি বকা খেয়েছি মানে উপরাষ্ট্রপতি আসবেন আমাকে বললেন তুমি অ্যাটেন্ড করবে তোমাকেই থাকতে হবে কোথায় না শিলিগুড়িতে বাগডুগড়া এয়ারপোর্টে আমি শোনার পরেই একেবারে পাট গুটিয়ে যখন এয়ারপোর্টে পৌঁছালাম তখন কিন্তু প্লেন বন্ধ হয়ে গেছে পৌঁছাতে পারিনি ওখানে আমাদের ছিলেন যারা তারা অ্যাটেন্ড করলেন কিন্তু আমি পৌঁছাতে পারিনি ডিএম ছিলেন ডিএম তখন আমাদের যিনি ছিলেন ওখানে দার্জিলিং জেলা তিনি অ্যাটেন্ড করেছিলেন বুদ্ধতা একটু পরে আমাকে ফোন করেছেন তুমি যাওনি আমি বললাম যে আমি চেষ্টা করেছিলাম বুদ্ধতা যেতে ওটা বন্ধ হয়ে হ্যাঁ এটা ব্যাপার তোমাকে আরো পারিনি উচিত এই কথাগুলো তো বুদ্ধতা মানে এটা একরকম বকুনি বলা যেতে পারে এবং আদরের বকুনি আমাকে তৈরি করা আবার ঠিক তারপরের আরেকটা ঘটনার কথা বলি রফিগঞ্জের অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা নটা আমি সকালে টিভি দেখতাম না সময় হতো না কাজকর্ম গোছাতে হতো লেখাপত্র ছিল কিছু দেখে নিতে হতো তো বুদ্ধতা সকালবেলা তখন নটা হঠাৎ করে ল্যান্ডফোনটা বেজে উঠলো কলকাতায় তুললাম বললাম আমি বুদ্ধতা বলছি আমি প্রায় চমকে গেলাম কি হলো বুদ্ধতা কোনো ইমার্জেন্সি বলল তোমাকে একবারে রফিগঞ্জ চলে যেতে হবে এক্ষুনি ওখানে একটা তুমি টিভি দেখছো না বুঝলা মানে সে কি রকম কথা সকালবেলা এলে তো রাইটার্সে তো প্রেস জিজ্ঞেস করে না কথা তুমি টিভির খবরটা লেটেস্ট খবরটা না জানলে কি করে হবে এইবার তৈরি করতে হবে নিজেকে একদম সব খবরের সাথে থাকতে হবে খবর জানতে হবে তো তুমি একদম তৈরি হয়ে বেরিয়ে চলে যাও আমার মনে আছে যে একটা শিক্ষা যে আমি একজনকে অ্যাটেন্ড করতে পারিনি উপরাষ্ট্রপতিকে পরের শিক্ষাটা হলো যে সাড়ে দশটায় ক্যাবিনেট আমাকে ফোন করেছে নটায় আমি ব্যাগপত্র গুছিয়ে টাকা তুলে সাড়ে দশটার মধ্যে হাজির হয়েছি ওটা বুদ্ধতা কারণ টাইম এক মিনিট পরে পৌঁছাতেন না এক মিনিট আগে পৌঁছাতেন কোনো কাছে ফলে আমিও তৈরি হয়ে গেলাম কিন্তু যে বুঝতে শুরু করলাম যে ওই কাজগুলো করতে হবে এই যে একটা শিক্ষা দেওয়া বকা ভালোবাসা আদরের মধ্যে রাখা এই আমি ভুলব না একদম আমার বাড়ির মানুষ তো ছিলেন একদম আমি যা চেয়েছি ওনার কাছে সেটা কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে সেই চাওয়াটাও সবসময় ক্যাবিনেটের মধ্যে যখন কেউ কেউ বললেন যে আমরাও সঙ্গে যাই উনি বললেন না আমার কনফিডেন্স আছে শ্রীকুমারই যাবে এবং একাই যাবে তো আমি একা গেছিলাম কয়েকজন মিলে টিম করে নিলাম ওই আধ ঘন্টার মধ্যে এবং সাড়ে এগারোটার মধ্যে স্পেশাল ট্রেনে চলে গেলাম রফিগঞ্জ ফিরে এলাম উনি আমাকে বললেন দারুণ কাজ করেছো সব ডেথ বডি নিয়ে ফিরলাম যাদের যা জিনিসপত্র হারিয়েছিল সব তুলে নিয়ে এলাম এই সব না আমার বহু ঘটনার সাথে যে ম্যানেজমেন্টে একটা বড় পার্টি ছিলাম তো কাজে প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা বিষয় তার জানা ছিল জানতেন না এমন কিছু না কিন্তু উনি যেগুলো আমি মনে করেছিলাম যে এটা হওয়া উচিত গিয়ে যে মানুষটার কাছে যেতে পারতাম সেটা বুদ্ধতে করতে চাচ্ছ যে বুদ্ধতা এরকম হচ্ছে আপনি জানেন তো শুনলাম ঠিক আছে ওই ঠিক আছে মানেটা হবে এইরকম পর্যায়ে এটা আমি তার তো দলের লোক নই আমি তো আলাদা একটা দল করি বুধ এটা কখনো বোধ করতে দেননি যে আমি সিপিআই এর মন্ত্রী এবং উনি মুখ্যমন্ত্রী সিপিএম এর এটা বোধ হয়নি আমার কখনো অনেক এই দিক দিয়ে আমি অত্যন্ত সৌভাগ্য বলতে পারেন আপনি ভাগ্যে যদি বিশ্বাস করে কেউ তো অন্তত পরিস্থিতি তাই ছিল সিপিএম এরও অনেক মন্ত্রী বলতেন যে শ্রীকুমারের বিশেষ ফেভার আছে ওনার কাছ থেকে হয়তো ছিল সত্যিই ছিল আমি তো মনে করি আমার জন্য অনেক ফেভার ছিল আমি আন্ডিউ ফেভার খুব যেটা ঠিক নয় সেটা আমি কখনো চাইনি কিন্তু যেটা চেয়েছি সেটা উনি এর থেকে বড় কথা কি হতে পারে কখনো কখনো এটা তার দলেরও কিছু বিরুদ্ধে গেছে কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি এবং আমি দেখেছি যে সেটা হয়েছে উনি যদি মনে করেছেন যেটা যে সৎ সৎভাবে আমি চাইছি এটা উনি বিশ্বাস ছিল আমার উপর এবং সমস্ত এই জায়গাতে আর দ্বিতীয় কোন লোক খুঁজে পাওয়া বড় মুশকিল যার সাদা ধুতি পাঞ্জাবিতে কোনো কালো দাগ ছিল না যার মানুষের একদম ব্যক্তিগত জীবনে একজন ভালো মানুষ সাংঘাতিক ভালো আপন করে নিতে পারতেন যারা যাদেরকে তিনি পছন্দ করতেন তারা তাকে সেইভাবেই পছন্দ করত ভীষণ ভালোবাসা ভীষণ ভালো জায়গায় পাওয়া মুশকিল